আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছেন যার হেয়ার ট্রান্সপ্লান্টে 8 মান্থ পূরণ হয়েছে, অর্থাৎ আমার সার্জারি আজকে থেকে 8 মাস আগে হয়েছিল। পেশেন্টটা কিন্তু আমাদের খুবই রেগুলার একজন পেশেন্ট ছিলেন। শর্ট করে একটু বলতে গেলে উনি আমাদের রেগুলার ওপিডি পেশেন্ট ছিলেন, যিনি আমাকে দেখিতে এসেছিলেন। পরবর্তীতে আমরা একটা সার্জারি প্ল্যান করি তার জন্য। ফার্স্টে আমরা তাকে দেখে অ্যানালাইসিস করে প্রথমে তাকে একটা প্ল্যান দেওয়া হয়। ফ্রন্ট এবং ক্রাউন অনুযায়ী তার বলনেস অ্যাপ্রক্সিমেটলি 4-5 মাঝামাঝিতে ছিল, যেখানে পরবর্তীতে আমরা একটা প্ল্যান করি যে 4,000 মতো গ্রাফটস আমরা ট্রান্সপ্ল্যান্ট করবো। এবং সার্জারির পরে হচ্ছে আমরা যখন ফাইনালি দেখলাম ফ্রন্ট এবং ক্রাউন মিলিয়ে মোটামুটি আমরা 4,200 প্লাস এরকম কিছু গ্রাফ ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। আজকে তার ট্রান্সপ্ল্যান্টের 8 মান্থ পূরণ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো চলেন আমরা পেশেন্টের সাথে আগে একটু ইন্ট্রোডিউস হই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, সার্জারি 8 মাস পরে এখন কেমন লাগছে আপনার? 8 মাস পরে এখন সত্যি বলতে এখন আগের থেকে অনেক কনফিডেন্স, আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। বলতে গেলে আগে যেখানে অনেক কনফিউজ ছিলাম যে এটা ট্রিটমেন্ট আমি কোথায় করবো, ফার্স্টে তো চিন্তা করেছিলাম যে ইন্ডিয়া যাবো, কিন্তু যখন আমি ফেসবুকে আপনাদের পেজ সম্পর্কে জানতে পারি তখন মানে অনেক ঘাটাঘাটির পরে এখানে আসলাম। এখানে আপনাদের ব্যবহার, অনেক আন্তরিকতা আমাকে এখানে মুগ্ধ করেছে, যার কারণে আমি এখানে ট্রান্সপ্ল্যান্ট করতে বেশি সময় নিইনি, এবং যার ফলশ্রুতিতে এখন আমি 8 মাস পর আপনাদের সামনে মানে অনেক ভালো একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত। থ্যাংক ইউ সো মাচ স্যার। দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, স্যারের যে ট্রান্সপ্ল্যান্টটা হয়েছিল সেটা ছিল সাফায়ার মেথডে। আমরা অ্যাপ্রক্সিমেটলি 4,200 প্লাস গ্রাফ ট্রান্সপ্ল্যান্ট করতে পেরেছি সাকসেসফুলি ফ্রন্টাল সাইড এবং ক্রাউন সাইডে। এখন উনি ওনার মেডিকেশানে আছেন এবং ওনার 3rd PRP কমপ্লিট হয়েছে। আজকে আমরা 3rd PRP কমপ্লিট হওয়ার পরও আমরা রুটিন পেশেন্টের সাথে একটা ফলো আপটা মেনটেন করি, কারণ হচ্ছে দেখা যায় গ্রোথ কিন্তু আসতে 1 বছর সময় লাগে, আর যার কারণে আমরা পেশেন্টকে মাঝে মাঝেই কিন্তু রুটিন ফলো আপেই রাখি, যেন পেশেন্টের কী প্রোগ্রেস হচ্ছে, কী মেডিসিন নিচ্ছে, কেমন আছে, এটা যেন আমরা জানতে পারি। আর একটা কথা বলে দিই, সাফায়ার ট্রান্সপ্লান্টের কিন্তু অনেক বেনিফিটস আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আরেকটা একদম রেজাল্ট আপনাদের সামনেই আছে, সাফায়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কিন্তু অলমোস্ট সময়ের আগেই চলে আসে, বিকজ এটার আসলে গ্রোথটা ফেস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, এই জন্য পেশেন্ট তার সাকসেসফুল রেজাল্টের দিকে খুব তাড়াতাড়ি চলে যায়, মেনটেন করতে সুবিধা হয় এবং এর কিন্তু রেজাল্ট খুবই ন্যাচারাল। আমাদের এই স্যারকে দেখে কিন্তু আসলে বোঝার কিন্তু উপায় নেই যে ট্রান্সপ্লান্ট হয়েছে, এবং তার বিফোর আফটার পিকচার সহ তার ক্লোজ ভিউটা আপনারা পরবর্তী ক্লিপে দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমরা আমাদের পেশেন্টের কাছে জাস্ট খানি একটু জেনে নিব যে উনি কীভাবে মেনটেন করেছেন। স্যার, আমাদের দর্শকের জন্য খালি একটু শর্ট করে বলবেন যে আপনার যে এই যে জার্নিটা ট্রান্সপ্লান্টের, একটু অবশ্যই এটা অনেক কঠিন, এত দূর যে আপনি মেনটেন করেছেন বা সব কিছু মিলিয়ে একটু জাস্ট কিছু। মেনটেনের ব্যাপারে বলতে গেলে এখানে ডাক্তাররা সবসময় আন্তরিক ছিল, বিশেষ করে তারা প্রত্যেক মাসেই আমাকে ফোন আপে রাখতো এবং দিক নির্দেশনা দিত কীভাবে মেনটেন করলে জিনিসটা ঠিক থাকবে, কীভাবে ওষুধ খেতে হবে, কীভাবে শ্যাম্পু ইউজ করা লাগবে, সব কিছুই বলতে গেলে A to Z তারা গাইড দিয়ে থাকে, যার কারণে কোনো সমস্যা হয় না সার্জারির পরে। ধন্যবাদ আপনাকে স্যার। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা ট্রান্সপ্লান্টের পরে কিন্তু কেয়ারের ইম্পর্টেন্সটা আসলে একটু বুঝতে অসুবিধা হয়। ট্রান্সপ্লান্ট কিন্তু আসলে একটা একক জার্নি না, এটাতে কিন্তু ফুল একটা কম্বাইন্ড একটা কোঅপারেশন, একটা আপনার হেল্প লাগবে ফ্রম দ্য ক্লিনিক, আপনার নিজস্ব সব কিছু মিলিয়ে, এই জন্য মেনটেন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে আজকে আমাদের স্যার আমাদের সাথে এসেছেন ফলো আপটা মেনটেন করতে, রুটিন ফলো আপটা আমরা কিছুদিন পরে আবারও ওনাকে কল করব, কারণ এর মধ্যে বিভিন্ন ফেজ থাকে যার কারণে পেশেন্টের সাথে খুব ক্লোজ যে আমাদের ফলো আপটা এটা মেনটেন করা কিন্তু খুবই প্রয়োজন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা তারপরে টিপসগুলো দেখে তার সিদ্ধান্ত নিতে পারেন। আর আপনাদের মধ্যে যেই চুলের সমস্যা ফেস করছেন আপনি একদিন সরাসরি আমাদের নিউজে চলে আসতে পারেন, যোগাযোগ ব্যবস্থা আছে, এবং যে কোনো প্রশ্ন চাইলে করতে পারেন, আমরা অলওয়েজ আছি আপনার পাশে আপনাদেরকে হেল্প করার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।